সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরোয়া রান্নাবান্নাকে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার সব ভিডিওর আপডেট সবার আগে পেতে। হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। ঘরোয়া রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হলো নিরামিষ পাঁচমিশালি সবজি অথবা মিক্সড ভেজ কারি। এই রেসিপিটাতে যেহেতু অনেক ধরনের সবজি ব্যবহার করা হয়, তাই এই রেসিপিটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকই হেলদি আর খেতেও অনেক টেস্টি হয়। ভাত, রুটি অথবা খিচুড়ি, যে কোনো কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগে। আপনারা ভিডিওটা দেখুন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে নিরামিষ পাঁচমিশালি সবজির তরকারিটা বানাতে। লাগছে কুমড়ো, এখানে এক কাপ পরিমাণ কুমড়ো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিও টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এখানে এক কাপ পরিমাণ আছে। বেগুনগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এক কাপ পরিমাণ নিয়েছি। পটলগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি আর এটাও এক কাপ পরিমাণ আছে। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এক কাপ পরিমাণে। আর লাগছে সজনের ডাঁটা, এগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটাও এক কাপ পরিমাণ আছে। অর্থাৎ আমার সব সবজিগুলো এক কাপ পরিমাণে রয়েছে। ফোড়নের জন্য নিয়েছি দুটি শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চা চামচ পাঁচফোড়ন। হলুদ লাগছে দু চা চামচ, আদা বাটা নিয়েছি দু চা চামচ, জিরের গুঁড়ো নিয়েছি এখানে এক চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী আর চিনি দু চা চামচ। আর রান্নাটি করব আমি সর্ষের তেলে। এই কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপি নিরামিষ পাঁচমিশালি সবজি। রান্নাটি শুরু করার প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করব, তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিলাম আদা বাটাটা, দেব হলুদ গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আর দেব দু চা চামচ চিনি, আর একই সঙ্গে জল দিয়ে দেব কিছুটা। এবারে চামচের সাহায্যে মশলাটা মিশিয়ে নেব এবং মশলার একটা স্মুথ পেস্ট তৈরি করব। মিশিয়ে নিচ্ছি আমি সব মশলাটা। মশলার পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে আমি এই তেলে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ডের জন্য তেলে একটু ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দেব এই মশলার পেস্টটা। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এক মিনিট মতো সময় ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর তাতেই দেখুন সাইড দিয়ে তেল আলাদা হয়ে গিয়েছে। এবারে আমি এতে দিয়ে দেবো সবজিগুলো। প্রথমে দিচ্ছি আলু, দিয়ে দেব কুমড়ো, দেব পটল, দেব ফুলকপি, বেগুন আর দেব ডাঁটা। আমি এই সবজিগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এবারে আমি সব সবজিগুলোর সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। খুব ভালোভাবে সবজির সঙ্গে সব মশলা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে সব সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম আর 10 মিনিটের ফাঁকে কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এবারে আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন সবজিটা কিন্তু আমাদের আঁচসিদ্ধ হয়ে গিয়েছে আর সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবারে আমি এতে দেব খুব সামান্য পরিমাণ জল, না দিলেও চলে তবে খুব সামান্য আমি দিচ্ছি। দিয়ে দিলাম আর দেব কাঁচা লঙ্কা, এটা আমি উপকরণের সময় বলিনি, ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম সব কিছু,
আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাস এরকম মিডিয়াম আঁচে রেখে আবারও 5-7 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। আবারও 5-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন সবজিটা আমাদের এই পর্যায়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমাদের নিরামিষি পাঁচমিশালি সবজিও তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং এটাকে পরিবেশন করে দিচ্ছি। পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি পাঁচমিশালি সবজি অথবা মিক্সড ভেজ কারি। দেখলেন তো কিভাবে তৈরি করলাম। সময় বেশি লাগলেও খুব কম ঝামেলায় তৈরি হয়ে যায় এই রেসিপিটি। আরও নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।